দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। বাংলাদেশের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, কারণ গতকালই ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই তিনি বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন, রয়েছেন ভারতে। হাসিনা দেশ ছাড়ার পরেও বিশৃঙ্খলা। বাংলাদেশে আওয়ামী লীগের নেতা মন্ত্রী সমর্থকদেরকে পিটিয়ে খুন করা হয়েছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের সমর্থকদের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। প্রাক্তন বাংলাদেশি ক্রিকেট অধিনায়ক মাশরাফি মুর্তজার বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিনেতা শান্ত খান, তার বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার জেরে এখনো পর্যন্ত আক্রান্ত হতে হয়েছে পুলিশকেও। সারা দেশে গুলি চালানো হয়েছে এবং সেই ঘটনাতে নিহত হয়েছে শতাধিকেরও বেশি মানুষ। এবং গত 21 দিন ধরে এই আন্দোলন চলছে এবং তার ফলে আমরা যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত প্রায় মৃতের সংখ্যা 400 ছাড়িয়ে গিয়েছে। এবং হাসিনা সরকারের পতনের পর ওপার বাংলা এবার অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেনাবাহিনীর তরফে। রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক করা হয়েছে। গতকালই আমরা দেখলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তিনি বলেছেন যে এই অন্তর্বর্তী সরকার তারা গঠন করবেন, সেক্ষেত্রে সম্প্রীতি বজায় রাখতে হবে, দেশের মানুষকে সরকারের জিনিসপত্র তা ভাঙচুর যেন না করা হয় সেই বিষয়েও তিনি আবেদন করেছেন। এবং দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সাধারণ নির্বাচন করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার জেরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ, যে আন্দোলন আমরা প্রথম থেকে দেখেছিলাম তা মাঝখানে কিছুদিন স্তিমিত হলেও রবিবার থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। যে দাবি তারা তুলেছিলেন যে ইস্তফা করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার পদত্যাগের দাবি তুলেছিলেন এবং গতকাল আমরা দেখেছিলাম চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তারপর তিনি দেশ ছেড়ে চলে এসেছেন। এখনো পর্যন্ত যে বিষয় জানা যাচ্ছে যে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে রয়েছেন শেখ হাসিনা এবং বাংলাদেশে। তবে এই মুহূর্তে যে আন্দোলনের আঁচ, যে অগ্নিগর্ভ পরিস্থিতি আমরা দেখেছিলাম তা কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে। এবং গতকালই শেখ হাসিনার বাসভবন তা দখলে নিয়েছিল আন্দোলনকারীরা। তারপর থেকে এখনো পর্যন্ত দফায় দফায় কিন্তু উত্তেজনা রয়েছে সেখানে। বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি জানিয়েছেন দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এবং তারপরই সাধারণ নির্বাচন করা হবে, এমনটাই গতকালই জানিয়ে দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবং পাশাপাশি আজ সকাল 6টা থেকে কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে। আজ সকাল থেকেই সরকারি অফিস, বেসরকারি অফিস, স্কুল কলেজ তাও খোলা হবে বলে জানানো হয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিব্যেন্দুদা, যে পরিস্থিতি আমরা দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর তিনি এই মুহূর্তে ভারতে চলে এসেছেন এবং বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত যে উত্তপ্ত পরিস্থিতি তা কিছুতেই শান্ত হয়নি। আজ সকাল থেকে কি ছবি ধরা পড়ছে, কি আপডেট এখনো পর্যন্ত রয়েছে? হ্যাঁ দেখো, বাংলাদেশের যা পরিস্থিতি সেটা এটা বলা যেতেই পারে যে এখনো পর্যন্ত পরিস্থিতি বাড়তে শান্ত নয়। তার কারণ একাধিক আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, একাধিক থানাতে আগুন লাগানো হয়েছে এবং হাসিনা দেশ ছাড়ার পর, অর্থাৎ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর তিনি যখন দেশ ছাড়েন এবং ভারতবর্ষে চলে আসেন, তারপর থেকে যে হিংসা হয়েছে বিভিন্ন জেলাতে, সেই হিংসাতেও কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা খবর। তাতে বাংলাদেশের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তজা, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি জায়গা থেকে যে খবর আসছে যে আওয়ামী লীগের স্থানীয় স্তরের একাধিক নেতানেত্রীর বাড়িতে আগুন লাগানো হয়, ভাঙচুর করা হয়, বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতানেত্রীকে খুন করা হয় বলে অভিযোগ। এবং গতকাল সারাদিন বাংলাদেশের যে ছবিটা আমরা দেখেছি যে কিভাবে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে নির্মমভাবে, প্রধানমন্ত্রীর যে বাসভবন সেই বাসভবনে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে, কার্যত সেখান থেকে সমস্ত যে সমস্ত সামগ্রী যা বাসভবনে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোকে নিয়ে তারা এই আন্দোলনকারীরা পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, সেই ছবি ধরা পড়েছে। কিভাবে ঘরে ঢুকে খাবার খাওয়া এবং তার সঙ্গে হাসিনার যে বিছানা সেখানে আন্দোলনকারীরা উঠে পড়েছে, সমস্ত এই সমস্ত তাণ্ডবের ছবি এবং কার্যত নৈরাজ্যের ছবি বাংলাদেশে ধরা পড়েছে। এবং যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যেটা তিনি আশ্বস্ত করেছিলেন আন্দোলনকারীদের যে সমস্ত হত্যার বিচার হবে এবং আলোচনায় বসা হবে এবং অন্তর্বর্তী সরকার খুব দ্রুত গঠন করা হবে,
কিন্তু তারপরেও যেটা এখনো পর্যন্ত যা ছবি তাতে কিন্তু অশান্তি যে খুব একটা কমে গেছে সেটা বলা যাবে না। যদিও আজ সকাল থেকে অর্থাৎ আজ সকাল 6টা থেকে কারফিউ শিথিল করে দেওয়া হয়েছে। একাধিক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন অফিস আস্তে আস্তে খুলছে, কিন্তু পরিস্থিতির দিকে নজর রাখছে সেনা। তার কারণ যতক্ষণ না অন্তর্বর্তী সরকার গঠন করা হয় ততক্ষণ পর্যন্ত সেনার নিয়ন্ত্রণে রয়েছে এবং সেনা গোটা বাংলাদেশে তারা পরিস্থিতির দিকে নজর রাখছে যাতে কোনোরকম হিংসা না ঘটে সেই চেষ্টা করা করছে। কিন্তু যেহেতু সেনা প্রধান এটা পরিষ্কার করে দিয়েছিলেন যে সেনা কোনোভাবে গুলি চালাবে না আন্দোলনকারীদের ওপরে, কিন্তু আন্দোলনকারীদেরও এই হিংসার পথ থেকে সরে আসতে হবে। একটা বিষয় জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে সেনাপ্রধান তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে রাষ্ট্র